আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি একটা বাইক কিনেছেন, আপনি একটা ক্যাশ চেক দিয়েছেন, যেই চেকটা বারবার বাউন্স করেছে, এবং আমরা আজকে লাইভে এসেছি শুধুমাত্র আপনাদের মতো মানুষ যারা আসলে এই কাজগুলি বারবার করে তাদেরকে জনগণের সামনে তুলে ধরার জন্য। আমাকে চেনা যায়? আমাকে একদমই চেনা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, আমি আমার নিজেকেই চিনতে পারছি না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তানজিন তিশা। আজকে আমি একজনকে সারপ্রাইজ করতে যাব, তার নাম হচ্ছে মামুন। খিলক্ষেতে নামা পাড়া যাব আজকে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, নগদের পেমেন্টের মাধ্যমে আপনি জিতে যেতে পারেন বিএমডাব্লিউ সহ আরও অনেক অনেক পুরস্কার। আর এখন শুধু নগদের পেমেন্ট না, নগদে মোবাইল রিচার্জ করলেও আপনি জিততে পারেন বিএমডাব্লিউ, টিভি, ফ্রিজ, আরও অনেক অনেক পুরস্কার, এবং 100% ক্যাশব্যাক তো আছেই। আমি এবং আমার টিম এবং আমার সাথে আরেকজন কিন্তু আছে, সে হচ্ছে মামুন ভাইয়ের বড় ভাই শাহিন ভাই, যে কিনা আমাকে প্ল্যানে সাপোর্ট করবে। আই শাহিন ভাই কই? জি আচ্ছা আচ্ছা, মামুন ভাই শুনুন তাহলে। আমি মামুন না, আমি শাহিন। ও সরি সরি, শাহিন ভাই। জি আচ্ছা, সব কিছু ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। মামুন ভাই কিছু জানে না তো? না, ফ্যামিলি কেউ জানে না, শুধু আমি জানি। পারফেক্ট, শাহিন ভাই সব কিছু জানে, আমিও জানি, আমার টিম জানে, এবং আপনারাও জানেন, কিন্তু মামুন ভাই কিন্তু জানে না। সো মামুন ভাই রিঅ্যাকশন কী হতে পারে চলুন দেখি। শাহিন ভাই আপনি একটা কাজ করেন, আপনি এখনই মামুন ভাইকে ফোন করেন, ফোন করে আপনি একটা কথা বলবেন যে হিরে কোনো কি কোনো ঝামেলা হয়েছে, একটা সাংবাদিক আমাকে ফোন করছিল, তুই বাসায় থাক, আমি যতক্ষণ বাসায় না আসবো তুই বাসায় থাক, এটা একটু বলেন তো ফোন করে, স্পিকার দেন। ড্রাইভার ভাই একটু সাইড করেন তো। এই মামুন, তুই কি কোনো ঘটনা ঘটাইছস? আমাকে এক ক্রাইম রিপোর্টার ফোন দিল, ফোন দিয়া বললো যে তোর ব্যাপারে সব কিছু জানে, আমারও অনেক কিছু জানলো, কি কোনো সমস্যা? আরে ও একদম পুরো আমাদের সব ডিটেল জানে, তারপরে আবার সব কিছু বললো যে তোর নামে একটা ক্রাইম রিপোর্ট একটা রিপোর্ট আছে। এখন আচ্ছা এক কাজ কর, হ্যাঁ আমি না আসা পর্যন্ত তুই বাসায় থাক, বাসা থেকে বেরিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝে যায়নি তো? না না বুঝে না, আমি আসলে অনেক এক্সাইটেড তার রিঅ্যাকশন দেখার জন্য। সো লেটস সি। জি আপনি কোথায় আছেন? আমি একটা চ্যানেল থেকে বলছি, একজন ক্রাইম রিপোর্টার, আমি আপনার বাসার নিচে আছি, কিছু বিষয় নিয়ে কথা বলবো, একটু নিচে আসতে পারবেন? হ্যাঁ চলে আসুন। আপনি মামুন সাহেব? মিস্টার মামুন, আমি একটা চ্যানেল থেকে এসেছি, আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি একটা বাইক কিনেছেন, আপনি একটা ক্যাশ চেক দিয়েছেন, যেই চেকটা বারবার বাউন্স করেছে, এবং আমরা আজকে লাইভে এসেছি শুধুমাত্র আপনাদের মতো মানুষ যারা আসলে এই কাজগুলি বারবার করে তাদেরকে জনগণের সামনে তুলে ধরার জন্য। সো আপনি এই কাজ করেননি? চাকরি করে শুধু, সাধারণ চাকরি করেন, কিন্তু আমার কাছে কিন্তু পুরো প্রমাণ আছে যে আপনি একটা বাইক কিনেছেন, আপনি একটা ক্যাশ চেক দিয়েছেন, যেই চেক বারবার বাউন্স করেছে, এবং ওই বাউন্সের কথা যখন আপনাকে বলা হয়েছে আপনি উল্টো ফোন ধরে আপনি থ্রেড মেরেছেন। না না এটা ভুল, আমি কখনো কাউকে মারি না, কোনো ইয়া করি না, আমি কীভাবে থ্রেড দিব বলেন? কারোর সাথে তো কোনো সময় কোনো ঝগড়া নেই, থ্রেড দিব কীভাবে? আচ্ছা আমার মনে হয় আমরা আর মিস্টার মামুনকে নার্ভাস না করি। সো আমি হচ্ছে তানজিন তিশা। আপু আপনি? আমি এসেছি হচ্ছে নগদের পক্ষ থেকে, আপনার জন্য আছে একটা সারপ্রাইজ গিফট। সো আগে আমাকে বলেন যে আপনি কে? ও শাহিন ভাই চলে এসছে, আপনার বড় ভাই শাহিন ভাই আসলে এই পুরো প্ল্যানে আমাদের সাথে ছিল, আমাকে আসলে হেল্প করেছে। সো এখন আমরা কি গিফটটা দেখবো যে নগদ আসলে আপনাকে কি সারপ্রাইজ দিচ্ছে? দেখা যায়। বাই দ্য ওয়ে নাও আমার ফেক। সো আজকে মিস্টার মামুনের জন্য আছে নগদের পক্ষ থেকে একটি, সো দিস ইজ ইয়োর বাইক। কেমন লাগছে?
অনেক ভালো লাগতেছে। এই হচ্ছে আপনার বাইকের পেপারস এন্ড দিস ইজ ইওর কি। থ্যাংক ইউ দিশা আপু। ওয়েলকাম। থ্যাংক ইউ নগদ বাইকটার জন্য আর কি। আসলে আমি তো নগদে রিচার্জ করে একটা বাইক পেয়ে গেলাম। আমি তো শুধু বাইক পেয়েছি, আপনারা BMW গাড়িও পেয়ে যেতে পারেন। এই বাইকটার জন্য নগদকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও বেশি বেশি করে রিচার্জ করবো, কারণ রিচার্জে যায় নগদেই হয়। দেখলেন তো মিস্টার মামুন নগদে মোবাইল রিচার্জ করে পেয়ে গেল একটি মোটর সাইকেল। আপনি চাইলে কিন্তু আপনিও পেতে পারেন BMW সহ আরও অনেক অনেক পুরস্কার। তাই বেশি বেশি করে নগদে পেমেন্ট এবং মোবাইল রিচার্জ করুন, কারণ রিচার্জের জয় নগদেই হয়।